আসসালামু আলাইকুম, আমি মাকসুদা খানম। আজ আলোচনা করব হাউ টু অ্যাড মোজ বার এক্সটেনশন অন ইউর গুগল ক্রোম ব্রাউজার, অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজারে কিভাবে মোজ বার এক্সটেনশনটি অ্যাড করবেন। এজন্য প্রথমেই আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। এরপর এখান থেকে যে এই অপশনটি এখানে কার্সর রাখলে কাস্টমাইজ অ্যান্ড কন্ট্রোল গুগল ক্রোম এই অপশনটি লিখে আসে, তো এটিতে ক্লিক করছি। এরপর মোর টুলস অপশনটিতে ক্লিক করছি। এরপর এক্সটেনশনস এই অপশনটিতে ক্লিক করলাম। তো দেখুন এখানে অলরেডি আমি কিছু এক্সটেনশন অ্যাড করেছি। এরপর গ্যাট মোর এক্সটেনশনস এই অপশনটিতে ক্লিক করলাম। দেখুন এই যে এক্সটেনশন, এরপর এখানে সার্চে লিখবেন মোজ বার। আমি যে এক্সটেনশন অপশনটিতে ক্লিক করলাম, দেখুন মোজ বার এটি এসে গেছে। তো মোজ বার এটি কি আপনারা তো জানেনই, এটি কি হচ্ছে যে টুলস, এটার মাধ্যমে গুগলের পেজ অথরিটি, ডোমেইন অথরিটি এগুলো চেক করা যায়। এটি হচ্ছে একটি মোজের টুল। তো এই এক্সটেনশনটি যখন আপনি আপনার ব্রাউজারে অ্যাড করে নেবেন, খুব ইজিলি আপনি আপনার এই টুলটি ইউজ করতে পারবেন। যে অ্যাড টু ক্রোম এই অপশনটিতে ক্লিক করছি। এরপরে যে অ্যাড এক্সটেনশন এই অপশনটিতে ক্লিক করলাম। দেখুন এই যে মোজ মোজ বার ফ্রম মোজ এই এক্সটেনশনটি অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আমি এখানে আমার ফেসবুক ফাইলটি ওপেন করলাম। ওপেন করে আমি এই অপশনটিতে ক্লিক করছি। ও সরি, এখানে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অথবা লগ ইন করতে হবে। তো আমি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। আমি যখন এটি লগ ইন করবো তখন এখানে অটোমেটিকভাবে শো করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই এক্সটেনশনটি, মোজ বার এক্সটেনশনটি, আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে অ্যাড করবেন এবং এটার মাধ্যমে পেজ অথরিটি এবং ডোমেন অথরিটি খুব সহজেই চেক করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।